শারদীয় দুর্গোৎসবে মণ্ডপে মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের ভিড়, বিহিত পূজা সহ চলছে নানা আনুষ্ঠানিকতা। সকাল থেকে মায়ের অঞ্জলি দিলাম, সিঁদুর খেলা হলো, ভালো লাগছে। পরের বছর আশা করি আরো ভালো হবে। এবার একদিন আগেই আমাদের দশমী অনুষ্ঠানটা, দশমী পুজোটা হচ্ছে, এই জন্য মনটা একটু বেশি খারাপ। প্রতিষ্ঠার ১৬ বছরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নানা আয়োজন, অনিয়ম দুর্নীতিতে অর্গানোগ্রামের অর্ধেক বাস্তবায়ন হয়নি, নবরূপ দিতে চান উপাচার্য। প্রতিটা সেক্টরে ছাত্র, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা সকল ক্ষেত্রে বৈষম্যকে যেন শিকার না হয় সেটাকে প্রতিরোধ করব। মধ্যরাতে শুরু হচ্ছে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা, সহায়তা নিশ্চিতের দাবি, জেলেদের কঠোর নজরদারি থাকবে প্রশাসনের। শারদীয় দুর্গোৎসবে মণ্ডপে মণ্ডপে চলছে নানা আনুষ্ঠানিকতা, একসাথে দুই তিথি পড়ায় এবছর নবমী ও দশমীর আনুষ্ঠানিকতা পড়েছে একই দিনে। ভোর ৬টা ১২ মিনিটে বিহিত পূজার মধ্য দিয়ে শেষ হয় নবমী, পূজারম্ভের মধ্য দিয়ে শুরু হয় দশমী তিথি, এরপর বিহিত পূজা অনুষ্ঠিত হয়, পরে অপরাজিতা পূজা এবং মন্দির প্রাঙ্গণে শান্তি আশীর্বাদ গ্রহণ করেন ভক্ত অনুরাগীরা। শাস্ত্র মতে আজ রাত ফুরালেই দেবী দুর্গা পিতৃলোকে ত্যাগ করে ঘোড়ায় চড়ে ফিরে যাবেন কৈলাসে। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। কোথাও কোথাও আজই প্রতিমা বিসর্জন দেওয়া হতে পারে, তবে রাজধানী ঢাকা সহ বেশিরভাগ জায়গায় প্রতিমা বিসর্জন করা হবে কাল। মায়ের অঞ্জলি দিলাম, সিঁদুর খেলা হলো, বেশ আনন্দ, সবাইকে মিষ্টি মুখ করলাম, ভালো লাগছে। পরের বছর আশা করি আরো ভালো হবে এবং এই দিনটা যাতে প্রতি বছর ফিরে পাই, সামনের বছর যেন আরো ভালোভাবে দেশে আরো আয় উন্নতি হয়, সেইভাবে আরো কামনা করে সামনের বছরের জন্য আমরা প্রস্তুতি আবার গ্রহণ করব। প্রত্যেকবার পুজো শেষ হলেই তো মন খারাপ হয়, সেরকমই ফিলিংস, আর তার মধ্যে নবমী দশমী একসাথে একটা দিন বেশি পাইতাম, সেটাও কম। মায়ের কাছে আমাদের একটাই চাওয়া, আমাদের সকলের মঙ্গল হোক, সুখ শান্তি এবং সমৃদ্ধি আমি আশা করছি। পূজার খবর জানব সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই খুলনা শীতলাবাড়ি মন্দির থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, এবার তো নবমী ও দশমী তিথি একই দিনে, তো খুলনার মণ্ডপে মণ্ডপে সারাদিনের আনুষ্ঠানিকতা সম্পর্কে একটু জানতে চাই। মধু, আপনাকে বিজয়া দশমীর শুভেচ্ছা এবং যমুনা টেলিভিশনের সকল দর্শকদের আপনার মধ্যে মাধ্যমে প্রীতি এবং শুভেচ্ছা। মন্দিরে মন্দিরে এখন আসলে বিজয়ের সুর এবং মনের ভিতর তার ভক্তকুলের, দেবীর ভক্তকুলের যে আকাঙ্ক্ষা এবং বিদায়ের সময়, কন্যা বিদায়ের সময় যেভাবে অনুভূত হয় দেবীর ভক্তকুলে, সেই একই অনুভূতি হচ্ছে। কারণ আপনি জানেন দশমী পূজা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, শুধুমাত্র দেবীর বিসর্জনের পর্বটাই বাকি আছে। অবশ্য তার আগে দেবীকে সিঁদুর পরানো হবে, মিষ্টি খাওয়ানো হবে, একই সাথে আরও কয়েকটি উপাচারে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করা হবে এবং দেবীকে বিদায় জানাবেন বাঙালি হিন্দু সম্প্রদায়ের যারা আছে তারা। এবং সকলে মনে করে যে দেবী যে এই পাঁচ দিন স্বর্গলোক থেকে মর্তে তার পিতৃলয়ে অবস্থান করেছিল, এর মধ্য দিয়ে ভক্তের খুব কাছাকাছি তিনি ছিলেন এবং শেষ সময় তিনি যারা এখানে তার ভক্তকুল রয়েছে তাদের মন প্রাণ ভরে কিন্তু আসি রয়েছে, অর্থাৎ দেবীর শেষ বন্ধনাটুকু তারা সমাপ্ত করতে চায় এবং তারা বলেছেন যে দেবীর কাছে আমরা আশীর্বাদ চেয়েছি, এই দেশ ভালো থাকবে, এই দেশের মানুষ ভালো থাকবে। দেবীর জন্য সামনে বসার আবার উৎসব আড়ম্বরে ভক্তের মাঝে ফিরে আস। আমরা পূজার খবরাখবর আরও বারো জানার চেষ্টা করব। এবার অন্য খবরে যাচ্ছে। চুয়াডাঙ্গায় পূজা দেখতে গিয়ে নিখোঁজের ৯ ঘন্টা পর নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে আলমডাঙ্গার ১৮খদা গ্রামে মাথাভাঙ্গা নদীতে পাওয়া যায় তাহসিব ও হুজাইফার মরদেহ। স্বজনরা জানায় জুমার নামাজের পর মাথাভাঙ্গা নদী পাড়ের মণ্ডপে পূজা দেখতে যায় শিশু দুটি। এরপর থেকে খোঁজ মিলছিল না, রাতে নদীতে ভেসে ওঠে মরদেহ। স্থানীয়রা উদ্ধার করে থানায় জানায়, এরপর এই ঘটনায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার 16 বছর আজ চলছে নানা আয়োজন, তবে অর্গানোগ্রামের অর্ধেকও বাস্তবায়ন হয়নি এখনো। 47টি বিভাগের জায়গায় আছে মাত্র 22টি, শিক্ষক কর্মকর্তা সহ রয়েছে হল সংকট। তত্ত্বাবধায়ক সরকারের দেয়া 103 কোটি উন্নয়ন বাজেট ছাড়া আর কোনো বরাদ্দ দেয়া হয়নি। অনিয়ম দুর্নীতিসহ নানা কারণে জর্জরিত বিশ্ববিদ্যালয়টি এখন নবরূপ দিতে চান নতুন উপাচার্য। 2008 সালের 12 অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রতিষ্ঠিত হয় রংপুর বিশ্ববিদ্যালয়ে। প্রথম ভিসি হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর লুৎফর রহমান। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বদলে যায় নাম ও উপাচার্য। অর্গানোগ্রামে ছিল 2024 সালের জুনে এই বিশ্ববিদ্যালয়ে হবে 8 অনুষদ 47 বিভাগ, কিন্তু হয়েছে 6 অনুষদ 22 বিভাগ। 819 জন শিক্ষকের জায়গায় আছেন 205 জন। কর্মকর্তা কর্মচারী থাকার কথা 1020 জন, সেখানে আছেন 622 জন। 9টি হলের কথা থাকলেও হয়েছে 3টি। 8 একাডেমিক বিল্ডিং এর মধ্যে নির্মাণ হয়েছে অর্ধেক। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক যে সংকটগুলো, ক্লাসরুমের সংকট, সেই সাথে শিক্ষকদের যে সংকটে আমরা ভুগতেছি প্রায় 15 বছর ধরে। এখানে আমাদের পুলিশের নিরাপত্তাটাও খুবই কম, পাশাপাশি আপনি যদি দেখেন আমাদের হলের ক্ষেত্রে আমরা নারীরা আবাসিক সংকটে ভুগছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে তত্ত্বাবধায়ক সরকারের আমলে পাওয়া 103 কোটি টাকা ছাড়া উন্নয়নের আর কোনো বরাদ্দই আসেনি গেল 16 বছরে। কাজ বাস্তবায়নেও হয়েছে নজিরবিহীন অনিয়ম, নিয়োগে দুর্নীতিসহ আরও নানা কারণে সংকট বেড়েছে। 16 বছর এই বিশ্ববিদ্যালয় নানাভাবে বৈষম্যের শিকার, আমরা কোনো কিছু বরাদ্দ পাইনি। বিগত দিনে এখানে যেসব কর্মকাণ্ড হওয়ার কথা, গবেষণা হোক বা লেখাপড়ার মান, সেভাবে এটা গড়ে উঠতে পারে নাই। নতুন উপাচার্য আমাদের, আমার তাদের কাছে প্রত্যাশা যেন আমাদের প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী বিভিন্ন সময় এত বছর ধরে যে ধরনের বৈষম্যগুলো ছিল সেগুলো যেন আস্তে আস্তে করে সবগুলো দূর হয়। ছাত্র জনতার অভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়টিকে নতুন রূপ দিতে চান নবনিযুক্ত উপাচার্য। 16 বছরের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি তার। আমাদের শহীদ আবু সাইদের তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা এই বিদ্যাপীঠকে তার যে স্বপ্ন ছিল প্রতিটা সেক্টরে ছাত্র শিক্ষক কর্মচারী কর্মকর্তা সকল ক্ষেত্রে বৈষম্যকে যেন স্বীকার না হয় সেটাকে প্রতিরোধ করব। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। দর্শক, আমরা শুরুতে জানিয়েছিলাম দুর্গোৎসবের খবর, আমরা আরেকবার জানতে চাই। সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, মণ্ডপে মণ্ডপে এই মুহূর্তের পরিবেশ কেমন দেখছেন আপনি? মধু, মণ্ডপে মণ্ডপে আসলে এখন বিষাদের সুরই বেজে উঠছে, কারণ মায়ের যে বিদায়ের যে ঘণ্টা সেটি বেজে গেছে। কারণ এবার কিন্তু নবমী এবং দশমী তিথি একসাথে হওয়ায়, অর্থাৎ নবমীর দিনে আসলে দশমী পূজাই অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন মন্দিরে। আমি এই মুহূর্তে আছি সিলেটের দুর্গাবাড়ি মন্দির, সে মন্দিরে এই মুহূর্তে আসলে দশমীর যে অঞ্জলি সেই অঞ্জলিগুলো প্রদান হচ্ছে। ফলে অর্থাৎ কালকে যেহেতু দেবী নিরঞ্জন অর্থাৎ প্রতিমা বিসর্জন হবে, দুর্গা উৎসবের আনুষ্ঠানিকভাবে শেষ হবে, ফলে এই যে বিষাদের যে সুর প্রতিটা মণ্ডপে মণ্ডপে সেটি আমরা আজকে লক্ষ্য করছি। আর আনুষ্ঠানিকতা বলতে আজ ভোরেই মূলত নবমীর যে পুজো সেই পুজো অনুষ্ঠিত হয়েছে, যজ্ঞের মধ্য দিয়ে আসলে নবমীর যে বিহিত পুজো সেটি অনুষ্ঠিত হয়েছে। এবং সেখানে বিশ্ব শান্তির জন্য যে প্রার্থনা, সেই প্রার্থনাই মূলত যারা পুণ্যার্থীরা আছেন, যারা ভক্তরা আছেন, তারা আসলে মূলত সেই বিশ্ব শান্তি প্রার্থনাই করেছেন। এছাড়া আজকে দিনভর মণ্ডপে মণ্ডপে যে অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, সেই সেই অনুষ্ঠানগুলোই, সেই কাজগুলোই মূলত আজ দিনভর চলবে, এবং সেগুলোই আমরা মূলত বিভিন্ন মণ্ডপ ঘুরে সেটি দেখছি। এবং যাদের সাথে আমরা কথা হয়েছি অর্থাৎ যারা এই মণ্ডপে আসছেন, তারা বলছেন যে তারা এই একটাই প্রার্থনা করছেন, যারা বিশ্বব্যাপী যে দুগ্ধ বিগ্রহ যে সংকট লেগে আছে সেই সংকট যাতে দ্রুতই কেটে যায়। মধু, ধন্যবাদ আপনাকে। খুলনা থেকে যুক্ত আছেন প্রবীর বিশ্বাস। প্রবীর, আরেকটু জানতে চাই যে এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে? মধু, আপনি জানেন দেবী আর মাত্র কয়েক ঘন্টা তার ভক্তকুলে থাকবে, সে কারণে ভক্তদের মধ্যে সেই দুঃখের স্মৃতি, বিষাদের সুর, বিদায়ের সময়, সেই সময়টার জন্য ভক্তকুল আসলে অপেক্ষা করছে। ইতিমধ্যে পূজার যে আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন হয়েছে, সকাল থেকেই তিথি থাকার কারণে মন্দিরে মন্দিরে যে
মহাদশমীর পূজা বা বিজয়াদশমীর পূজা যেটি ছিল সেটি সম্পন্ন হয়েছে। এখন মন্দিরগুলোতে আসলে কিছু ধর্মতত্ত্ব আলোচনা এবং দেবীকে শেষ সময় বিদায় জানানোর জন্য প্রস্তুতি, একই সাথে তার কাছে আশীর্বাদ প্রার্থনা এবং দেবীর পূর্ণতা লাভে যত ধরনের উপচার রয়েছে সেগুলো দিয়ে তাকে পূজিত করার মাধ্যমে তার কাছে শেষ আশীর্বাদটুকু চেয়ে রাখার জন্য এই ভক্তরা এখনও পর্যন্ত মন্দিরে দেবীর পাদপদ্মে অবস্থান করছে। দেখতে পাচ্ছেন যে ভক্ত যারা রয়েছে ইতিমধ্যে তারা কিন্তু অঞ্জলি প্রদানও করেছেন, এখন দেবীর কাছে তারা শেষ প্রার্থনা চাইবেন, আশীর্বাদ চাইবেন এবং দেবীকে নিরঞ্জন করার মধ্য দিয়ে আসলে সব আনুষ্ঠানিকতা শেষ হবে, সেটি একটা পর্ব চলছে। তবে খুলনাতে বলে রাখি, আজ দশমীর দিনে পূজার যে নিরঞ্জন, দেবী নিরঞ্জন সেটি হবে না, সেটি আগামীকাল সম্পন্ন হবে। সেই সময় পর্যন্ত সকলে আসলে দেবীর কাছে আশীর্বাদ চেয়ে রাখবেন, নিজের ভালোর জন্য, দেশের ভালোর জন্য। মধু, ধন্যবাদ প্রবীর আপনাকে। আমরা এবার একটু রাজশাহীতে যেতে চাই। প্রতিশ্রুতি মন্দির থেকে যুক্ত আছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, এখন মণ্ডপে মণ্ডপে কোন ধরনের আনুষ্ঠানিকতা চলছে আপনার এখানে সেটি একটু জানতে চাই। মধু, মণ্ডপে মণ্ডপে নারীদের যে সিঁদুর খেলা সেটি কিন্তু হচ্ছে পূজা শেষে, এবং এর মধ্যে আমি যেমনটি রাজশাহীর মণ্ডপগুলোতে দেখতে পাচ্ছি যে বিশেষ করে সকাল 10টার পরে যে পূজার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়। এর পরে এই শঙ্খধ্বনি এবং ঢাকের যে কাশের সুর আর পুরোহিতের ভক্তদের যে পূজা অর্চনার মধ্য দিয়ে রাজশাহীর মণ্ডপে মণ্ডপে বিজয় দশমীর যে আনুষ্ঠানিকতা সেটা শেষ হয়েছে, এবং দেবীর বিদায়ের যে বিষাদের সুর সেই বিষয়টি নিয়ে কিন্তু এই সনাতন ধর্মাবলম্বীরা তারা ডুবেছেন, এবং সেই সাথে সাথে সকলে মণ্ডপে মণ্ডপে এসেছেন পরিবার পরিজন নিয়ে। পরিবার পরিজন দেশের এবং জাতির মঙ্গল কামনায় কিন্তু প্রার্থনা করেছেন এই তারা, এবং সেই সাথে সাথে আমি যেমনটি দেখেছি যে আজকে সকালে নবমী তিথির শেষে যেমন দশমীর লগ্ন শুরু হওয়ার এই রাজশাহীর মণ্ডপগুলোতে সকাল 9টার পর থেকে কিন্তু যে এই দশমী পূজার যে বিহিত পূজা সেটি শুরু হয়, এবং সেই সাথে সাথে দেবী দর্শনে সকলে আসেন, এবং মণ্ডপে মণ্ডপে আসার পরে দশমী পূজার যে কার্যক্রম সেটি শেষে রাজশাহীর মণ্ডপগুলোতে পরিবার পরিজন নিয়ে সকলে কিন্তু এসে সিঁদুর খেলার যে বিষয়টি সেটি কিন্তু এখনও কিন্তু চলছে মণ্ডপগুলোতে। মধু, বেশ উৎসব উদ্দীপনা চলছে। ধন্যবাদ তারেক আপনাকে। কুষ্টিয়ার সীমান্ত দিয়ে পালানোর পরিকল্পনাকালে ছাত্র জনতার উপর হামলার 3 আসামিকে গ্রেফতার করেছে বিজিবি। গ্রেফতারকৃতরা হলেন নাটোরের রাশিদুল, রেজাউল ও রাজশাহীর আমিনুল। তারা ছাত্র জনতার উপর হামলা, মাদক সহ বিভিন্ন মামলার একাধিক আসামি। বিজিবি জানিয়েছে দৌলতপুর সীমান্তের আতারপাড়া গ্রামের আকবর আলীর বাড়িতে অবস্থান নিয়েছিল তারা। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেলে সেখানে অভিযান চালানো হয়, গ্রেফতার করা হয় 3 জনকে, হস্তান্তর করা হয় দৌলতপুর থানা পুলিশে। আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা। মাছের প্রজনন নিশ্চিতেই এই সিদ্ধান্ত। নিষেধাজ্ঞাকালীন খাদ্য সহায়তার সাথে আর্থিক সাহায্য দেওয়ার দাবি জানিয়েছেন জেলেরা। 13 অক্টোবর থেকে 3 নভেম্বর এই 22 দিন ইলিশের প্রজনন মৌসুম, মাছ শিকারে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা, তাই নদী সাগর ছেড়ে ঘাটে ফিরছে জেলেরা। এর আগে ছিল 65 দিনের নিষেধাজ্ঞা। নদী সাগরে পর্যাপ্ত ইলিশ ধরা পড়েনি বলে দাবি জেলেদের। ঋণে জর্জরিত অনেকে, তাই নিষেধাজ্ঞাকালে খাদ্য সহায়তা নিশ্চিতের দাবি জানান তারা। অভিযানে আমরা যাব না, আমরা আরো অভিযানের লেগে একমত, সবারে কয়ে দিতে আছি। কালাইব দানা ফানা করে খাইতে হইব, আর ফোলা বাইনারে স্কুলের খরচ টরচ দানা ফানা করে দেওয়ার লাগে। আমাকে যে চাউল দেয়, এই চাউল আমাকে কিছু হয় না, যদি আমাকে এটা 3800 বাড়াই দিতে তাহলে আমরা একটু চলতে পারতাম। বিধিনিষেধ অমান্য করে মাছ শিকারে নেমে পড়েন অনেকে, আবার প্রতিবেশী দেশের জেলেদেরও অনুপ্রবেশ ঘটে। এসব বিষয়ে নজরদারি বাড়ানোর দাবি নিবন্ধিত জেলেদের। বরাদ্দ দেয় সরকার ঠিকই, কিন্তু অনেক সময় দেখা যায় এত পরিমাণ ওই ভারতে টলা এসে মাছ ধরে নিয়ে যায়, কিন্তু ওই মাছ ধরার জন্য সরকার যদি গুরুত্ব দেয় যেন মাছটা ধরে তারা না নিয়ে যেতে পারে। ইলিশ মাছে যখন ডিম ফুটবে, বাচ্চা ফুটবে, তখন দেখা যায় যে অবৈধ জাল দিয়ে সবগুলো ধরে নিয়ে যায়। তাহলে এই 22 দিনের মানে যে কাজের জন্য আমরা আসলে এই মাইলস রক্ষা করলাম। এরই মধ্যে ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে বরাদ্দ দেওয়া হয়েছে। দ্রুতই নিবন্ধিত এক একজন জেলে 25 কেজি করে পাবে চাল। পাশাপাশি কঠোর অবস্থানের কথা জানিয়েছে প্রশাসন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি যে এরকম সময়, অর্থাৎ একটা ফিক্সড একটা সময়, যেই সময়টা ভারত এবং বাংলাদেশে হলো একই সময়ে যেন অবরোধটা হয়, এবং হলো
কেউ যেন কারোর জলসীমা অতিক্রম করতে না পারে। মোবাইল কোর্ট এখানে সার্বক্ষণিক থাকবে। আমরা অতিরিক্ত টাস্ক ফোর্সের লোকজন চেয়েছি, বিজিবির লোক চেয়েছি, এখানে আমাদের সেনাবাহিনীর লোকজনকে আমরা রিকোয়েস্ট করেছি, তারাও টহল দেবে এবং কোস্ট গার্ডের অতিরিক্ত লোক আসবে এখানে। নিষেধাজ্ঞা চলাকালে ইলিশ পরিবহন ও বাজারজাত বন্ধ থাকবে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। পূজার টানা চার দিনের ছুটিতে কক্সবাজারের সমুদ্র সৈকতে পর্যটকের ঢল নেমেছে। পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে আনন্দে মাতোয়ারা সবাই। ভোর থেকেই কলাতলী, সুগন্ধা, লাবণী সহ সৈকতের প্রতিটি পয়েন্টই পরিণত হয়েছে জনসমুদ্রে, উত্তাল লোনা জলের সাথে মাতামাতি। কেউ কেউ বেড়াচ্ছেন হিমছড়ির পাহাড়, কেউ বা গেছেন ইনানি সৈকত সহ দর্শনীয় আরও স্পটগুলোতে। খালি নেই হোটেল, মোটেল, রিসোর্টের রুম। ভাড়া বাড়তি রাখার অভিযোগ পর্যটকদের, খাবারের দাম নিয়ে আছে অসন্তোষ। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে জেলা প্রশাসন ও টুরিস্ট পুলিশ। দর্শক, এই ছিল সংবাদ সারাদেশের আয়োজনে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।